এডুকেশনাল গাইডলাইনে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এখন এমন একটি প্রশ্নের উত্তর দেব যেটা সব ইউনিভার্সিটির বাংলা অনার্স থেকে শুরু করে পাসের সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উত্তর এই প্রশ্নটি সব সময় বিভিন্ন ফাইনাল পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে কল্যাণী ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটির বাংলা অনার্স বা পাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সেই প্রশ্নের উত্তর আমরা ভিডিও আকারে দেব এবং সেই সঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিরও এই দু হাজার উনিশের ফাইনালে আসা সম্ভাবনা খুব বেশি এই প্রশ্নটির চলুন এটি কুড়ি নম্বরের প্রশ্ন সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই নম্বরের নম্বর বিভাজনটা এইরকমই থাকে আঠেরো কুড়ি এটা কুড়ি নম্বরের প্রশ্ন সেই মতোই উত্তরটা আমরা রেডি করেছি অবশ্যই আশা করি আপনাদের উত্তরটি খুবই কাজে লাগবে এবং অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন লাল সাবস্ক্রাইব লেখায় হাত দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিন সেই সঙ্গে উত্তরটি আপনারা যেহেতু সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাজে লাগতে পারে আপনারা বহু সংখ্যক উত্তরটি শেয়ার করুন চলুন প্রশ্নটি আমরা শুরু করি আমরা প্রশ্নটা হচ্ছে পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব বিচার করুন অথবা বিদ্যাপতি বাঙালি নন তবু বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে ছাড়া অসম্পূর্ণ মন্তব্যটির আলোকে বাংলা সাহিত্যে বিদ্যাপতির অবদান আলোচনা করুন অথবা বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ নির্ণয় করে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দিন অথবা আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ফাইনাল ইয়ার সাজেশান দিয়েছি দু হাজার উনিশ সেখানে দেখে নিন ইবিজি প্রথমপত্রে প্রথম যে সাজেশান দিয়েছি সেখানে প্রশ্নটা দেওয়া আছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার অন্তর্ভুক্ত কেন করা হয় কুড়ি নম্বরে ছ নম্বরের সাজেশান দেখে নি দেখে নেবেন কুড়ি নম্বরে যে দুটি প্রশ্ন লিখতে হয় সেখানে ছ নম্বরের প্রশ্ন এটা সেখানে আমরা দিয়েছি সাজেশানে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত কেন করা হয় এবং তার কবি প্রতিভার পরিচয় দিন এই প্রশ্নটা অনেকবার এসেছিলো নেতাজি সুভাষ সুমন ইউনিভার্সিটি ফাঙ্গালিয়া ফাইনাল ইয়ারে অনেকবার এসেছিলো দু হাজার বারো তেরোতে এসেছিলো পনেরো ষোলোতেও এসেছিলো এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এই প্রশ্নটা বহুবারই আছে শুরু করা যাক উত্তর প্রথমে আমরা প্রথম পাঠের উত্তর দেবো বাংলা সাহিত্যে বিদ্যাপতিকে অন্তর্ভুক্তি করার কারণ বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণ আপনারাও এইভাবে পয়েন্ট দিয়ে শুরু করবেন উত্তর তালে বাংলা সাহিত্যে অন্তর অন্তর্ভুক্তি করার কারণ ভূ পরী ক্রমা ভূ সিঙ্গেল ইনভার্টার কুমার মধ্যে রাখবেন পুরুষ পরীক্ষা সিঙ্গেল ইনভার্টার কুমার মধ্যে রাখবেন ক্রমা দিয়ে বিভাগ সার ক্রোমা শৈব সর্বস্ব হার দুর্গা ভক্তি তরঙ্গিনী ক্রমা কীর্তিলতা ক্রমা কীর্তি পতাকা অর্থাৎ সবগুলো আপনারা সিঙ্গেল ইনভার্টার মতো রাখবেন এবং কমা দেবেন প্রভৃতি গ্রন্থের প্রণেতা কবি সার্বভৌম বিদ্যাপতি জন্মসূত্রে মিথিলার লোক কিন্তু মর্মসূত্রে বাঙালির আত্মীয় তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করার কারণগুলি এইভাবে বিন্যস্ত করা যায় হাইফেন দেবেন দিয়ে এক নম্বর অর্থাৎ বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণগুলো হচ্ছে এক নম্বর পয়েন্ট বহু শাস্ত্রজ্ঞ কোমা অসামান্য বৈদকদের অধিকারী বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলির সঙ্গে বাঙালি পাঠকের অন্তর্্যোগ পুনচ্ছেদ মানসিকতায় বাঙালি পাঠক বিদ্যাপতি পদের অত্যাচ্য উত্তরাধিকারী অত্যাচ্য মানে অপরিহার্য দু নম্বর পয়েন্ট ব্রজবুলি ভাষা বাংলা বৈষ্ণব সাহিত্যের অমলান সম্পদ বাংলা শব্দের সঙ্গে মৈথিলি ভাষার সংমিশ্রণে এই ভাষার উৎপত্তি বিদ্যাপতির সময়ে মিথিলা ও বাংলার মধ্যে একটা সারস্বৎ যোগসূত্র রচিত হয়েছিল তখন মিথিলা ছিল বিদ্যার একটা প্রধান কেন্দ্র বহু বাঙালি ছাত্র সেখানে অধ্যয়ন করতে যেতেন এর ফলে মৈথিলি ভাষা ও বাংলা ভাষার মধ্যে সংমিশ্রণ শুরু হয় জন্ম নেয় এক নতুন সুললিত কাব্য ভাষা ব্রজবলি অর্থাৎ আপনারা দেখুন ব্রজবলি ভাষা কীভাবে সৃষ্টি হয়েছে এই সম্পর্কেও এখানে প্রশ্ন আসে নেতা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে এইখান থেকে আপনারা ব্রজবলি ভাষা সৃষ্টিটাও পেয়ে যাচ্ছেন বাংলা বৈষ্ণব পদ সাহিত্যের সাহিত্য থেকে যদি ব্রজবলী ভাষা রচিত ভাষায় রচিত পদগুলি তুলে নেওয়া যায় তাহলে স্পষ্ট বোঝা যাবে বাংলা সাহিত্য কি হারালো ব্রজবলী ভাষার মূল বৈশিষ্ট্য দুটি ধনী ঝঙ্কার প্রসূত তার অপূর্ব সঙ্গীত ধর্ম এবং চিত্রধর্ম বাংলা বৈষ্ণব পদাবলীর পরতে পরতে মিশে আছে সঙ্গীত ধর্ম আর চিত্রধর্ম দু নম্বর পয়েন্ট কমপ্লিট হলো এরপর তিন নম্বর পয়েন্ট চৈতন্য দেব কর্তৃক আচ্ছাদিত হওয়ায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর সঙ্গে বাংলা বৈষ্ণব পদাবলীর নৈকট্য স্থাপিত হল অথচ গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে বিদ্যাপতির জীবন দর্শনের পার্থক্য কম নয় তখনও উজ্জ্বল নীলমণি সিঙ্গেল ইনভার্টার কোমার মধ্যে রাখবেন কোমা ভক্তির সমৃত সিন্ধু এটাও সিঙ্গেল ইনভার্টার কোমার মধ্যে রাখবেন প্রভৃতি বৈষ্ণব রসশাস্ত্র গড়ে ওঠেনি ব্যক্তিগত জীবনে বিদ্যাপতি ছিলেন বৈষ্ণব আচ্ছা ব্যক্তিগত জীবনে বিদ্যাপতি বৈষ্ণব ছিলেন না ছিলেন স্মার্থ পঞ্চপাশক চৈতন্য দেবের দিব্য ভাব পুলকিত অলৌকিক জীবনলীলাও তিনি প্রত্যক্ষ করেননি এক একটি ভাবানুভূতিকে মিত্রাক্ষর কয়েকটি পঙ্ক্তির মধ্যে বাণীরূপ রূপ দান করে পদের শেষে ভনিতায় নিজের নাম উল্লেখ করার রীতি প্রবর্তন করেন তিনি শেষ পয়েন্ট চার নম্বর বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে শেষ পয়েন্ট চার নম্বর সিঙ্গার রস যে কি অসামান্য আর্ট হয়ে উঠতে পারে বিদ্যাপতির পদে তার অম্লান স্বাক্ষর পক্ষান্তরে গৌরীয় বৈষ্ণব দর্শন প্রভাবিত বাংলা বৈষ্ণব পদে কামকে নিকশিত হেম বলা হয়েছে ভাবগত এই মৌল পার্থক্যের কথা মনে রেখেও বলা যায় যে বিদ্যাপতি বাংলা বৈষ্ণব পদকারদের যোগ্যতম পূর্বসূরি সত্যি কথা বলতে কি বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী ভাবে ও ভাষায় সৃষ্টি করল এক অনাসাদিত পূর্ব রস রসমান সেই ঐতিহ্যের অনুসরণ অনুসরণে বহু বাঙালি কবি বহু বাঙালি কবি ভক্ত বৈষ্ণব পদ রচনায় এক নতুন সুরমূর্ছনার সৃষ্টি করতে পেরেছিলেন চৈতন্যোত্তর যুগের শ্রেষ্ঠ পদকর্তা পদকার গোবিন্দ দাস বিদ্যাপতিকে অনুসরণ করে দ্বিতীয় বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছিলেন তাহলে আমরা কমপ্লিট করলাম প্রথম পার্টের অর্থাৎ বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণ কমপ্লিট হল এটা কুড়ি নম্বরের প্রশ্ন হলে দশ নম্বরের প্রশ্ন হতে পারে বা আট নম্বরেরও প্রশ্ন হতে পারে আট নম্বরের প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করলাম প্রথম পাঠের এরপর আমরা দ্বিতীয় পাটে দেখুন দেওয়া আছে বিদ্যাপতিকে বিদ্যাপতির কবি পরিচয় দিন এবার আমরা বিদ্যাপতির কবি প্রতিভা বা কৃতিত্বের পরিচয় দেব এইভাবে পয়েন্ট করবেন বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় বা অবদান এখানেও আমরা পরপর নাম্বার করে উত্তর দেব আপনাদের সুবিধার জন্য এক নম্বর অবদান জয়দেবের মতো বিদ্যাপতিও বিলাসকোলা এর কবি বিলাসকোলা কতুহল সিঙ্গেল ইনভার্টারগুলোর মধ্যে রাখবেন আবার বলে দিচ্ছি জয়দেবের মতো বিদ্যাপতি ও বিলাসকলা কুতুহলের কবি তাই তিনি অভিনব জয়দেব গভীর হৃদয়াবেগ ও প্রেমার্থীর উজ্জ্বল প্রণয়োজ্জ্বলতার প্রতি যেন বিদ্যাপতির অন্তরে টান দু নম্বর পয়েন্ট বিদ্যাপতির প্রেম পরিকল্পনার মুখ্য আধার রাধা চরিত্র রবীন্দ্রনাথ বলেছেন ডবল ইনভার্টার করার মধ্যে আপনারা শুরু করবেন রবীন্দ্রনাথ যেটা বলেছেন সেটা ডবল ইনভার্টার করার মধ্যে হবে বিদ্যাপতি রাধা অল্পে অল্পে মুকুলিত বিকশিত হইয়া উঠি উঠিতেছে সৌন্দর্য ঢল ঢল করিতেছে চম্পক অঙ্গুলির অগ্রভাগ দিয়া অতি সাবধানে অপরিচিত প্রেমকে একটুমাত্র স্পর্শ করিয়া অমনি পলায়ন পর হইতেছে সিঙ্গেল ইনভার্টার কুমার শেষ করবেন পূর্ণ দেবেন রাধার প্রথম প্রণয়ের চাঞ্চল্যকে আলোক উজ্জ্বল করে তুলতে বিদ্যাপতির প্রতিভা নিমগ্ন ডবল ইনভার্টার কুমার মধ্যে শুরু করবেন ক্ষণে ক্ষণে নয়ন কোনো অনুসই ক্ষণে ক্ষণে ধুলিত তনুভরোই ক্ষণে ক্ষণে দমন ছোটা হাস ক্ষণে ক্ষণে অধর আগে করুবাস ডবল ইনভার্টেড কমা শেষ করবেন রূপদক্ষ বলেই বয়ঃসন্ধির পদে বিদ্যাপতির সাফল্য তর্কাতীত তিন নম্বর পয়েন্ট প্রতিভার বিদ্যাপতির প্রতিভার অবদান বা গুরুত্ব তিন নম্বর তিন নম্বর গুরুত্ব বা অবদান বিদ্যাপতি প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার কিশোরী রাধা থেকে যুবতী রাধার প্রেমসমেষের মেসে অর্থাৎ প্রেম মেসের বর্ণবিলসিত মুহূর্তগুলি অবিস্মরণীয় রাধিকার যৌবনুন উন্মেষের এমন ক্রমিক ঋদ্ধ বর্ণনা অন্য কোনো বৈষ্ণব পদকর্তার পদে লভ্য নয় চার নম্বর গুরুত্ব রাজসভা কবি বিদ্যাপতির পদে হাজার বাতির আলো তার রাধিকা রতির দাহ থেকে আরতির শিখা জ্বালিয়ে নেয় লাখ লাখ যুগ প্রিয়তমের হৃদয়ে হৃদয় দেখেও তার রাধিকা তৃত্য নয় বিদ্যাপতি যেমন রূপ রূপসম্ভোগের কবি আবার তেমনি তিনি চিরন্তন হৃদয়ার্থীর রূপকার এরপর পাঁচ নম্বর বিদ্যাপতির কবি প্রতিভা বা অবদান পাঁচ নম্বর পয়েন্ট বিদ্যাপতি প্রথমে দ্রষ্টা তারপরে স্রষ্টা তার কৃষ্ণের পূর্বরাগ বিষয়ক পদে তাঁরই অভ্রান্ত নিদর্শন রাধার পূর্বরাগের পদে চণ্ডীদাস অসামান্য কৃষ্ণের পূর্বরাগের পদে বিদ্যাপতি অনন্য কৃষ্ণের চোখ দিয়ে রাধাকে নয় পুরুষের চোখ দিয়ে নারীকে দেখার রসাবেশ ও মুগ্ধতা সৃষ্টি করতে একমাত্র বিদ্যাপতিই পেরেছেন পাঁচ নম্বর পয়েন্ট কমপ্লিট হল ছ নম্বর পয়েন্ট ছ নম্বর গুরুত্ব বিদ্যাপতির কই গুরুত্ব রাধাকৃষ্ণকে আশ্রয় করে চিরন্তন নরনারীর কামনা রক্ত গোলাপ হয়ে উঠেছে বিদ্যাপতির পদে আবার বিরহের পদে কি সুগভীর আরতি কি দুঃসহ আক্ষেপ চিহ্ন মাঝখানে লিখবেন ডবল ইনভার্টেড কুমার মধ্যে মধ্যে লিখবেন অবমথুরাপুরো মাধব গেল গোকুল মানি কো হরিনেল ডট দিয়ে যাবেন তৃতীয় লাইনটা শুনো ভেলো মন্দির শুনো ভেলো নগরী একটা পূর্ণচ্ছেদ শুনো ভেলো দশধীষ শুনো ভেলো সগরী দুটো পূর্ণচ্ছেদ দিয়ে রবল কুমার শেষ করবেন সাত নম্বর গুরুত্ব বিদ্যাপতি দৈবতিবার গুরুত্ব সাত নম্বর ভাবোল্লাসের পদে বিদ্যাপতি দ্বিতীয় রোহিত তার রাধিকা যখন বলেন ডবল ইনভার্টার করার মধ্যে মাঝখানে লিখবেন সই কোকিল অব সই কোকিল অব একটু গ্যাপ দেবেন লাখো লাখো ডাকু মাঝখান থেকে লিখবেন লাখো লাখো হৃদয় করুচন্দা পূর্ণচ্ছেদ একটা দাঁড়িয়ে দেবেন পাঁচ বান অব আবার একটু গ্যাপ দেবেন ডান দিকে লিখবেন লাখো 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 বান হৌ আবার মাঝান্তে লিখবেন মলয় পবন বহুমন্দা ডবল পুনঃচ্ছেদ দেবেন দুটো পুনঃচ্ছেদ দেবেন ইনভার ডবল ইনভার কমাস তুলে দেবেন একটু বড় করে হাইফেন দিয়ে লিখবেন তখন ভাব ও ভাষার এমন অদ্ শিল্পরূপ দেখে আমরা বিশ্ব অভিভূত হই আট নম্বর গুরুত্ব বিদ্যাপতির কবি গুরুত্ব আট নম্বর প্রার্থনার পদেই বিদ্যাপতির দক্ষতা অবিসংবাদিত কোনো প্রকার সাম্প্রদায়িক বন্দনারীতির বশবর্তী না হয়ে কবি মাধবরূপী সত্যস্বরূপের কাছে যেভাবে আত্ম উদ্ঘাটন করেছেন তা বৈষ্ণব কাব্য সাহিত্যে অভিনব মাঝখানে ডবল ইনভার্টের মধ্যে বিদ্যাপতির পদ পদ আমরা তুলে দিচ্ছি সেটা লিখবেন তাাতল সৈকতে দান দিক চেপে লিখবেন বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিষরীমন তাহে সমর পিলু হব কোনো কাজে দুটোই পুনঃ দেবেন ডবল ইনভেটের কুমার তুলে দেবেন প্রায় চারশো বছর পরে মধুসূদন আত্মবিবল ইনভাটের কুমার মধ্যে লিখবেন মধুসূদনের উক্তি জীবন উদ্যানে তোর যৌবন কুসুম কতদিন রবে জিজ্ঞাসা চিহ্ন ডবল কুমার এখানে চলে দেবেন আমরা শেষের দিকে চলে এসেছি বিদ্যাপতির কবি প্রতিবার গুরুত্ব বা অবদান শেষের দিকে চলে এসেছি এরপর শুরু করবেন উনিশ শতকের আমরা এখানে মূল্যায়নে চলে এসেছি বিদ্যাপতির কবি প্রতিবার মূল্যায়নে উনিশ শতকের মনময় কবি মধুসূদনের কলম থেকে এই ধরনের কবিতা বেরিয়ে আসা আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু পঞ্চদশ শতাব্দীর মিথিলার কবির লেখনি থেকে আত্মসমালোচনামূলক প্রার্থনার বাসা যখন বেরিয়ে আসে তখন আমরা বিশ আমরা অবাক না হয়ে পারি না লাস্ট পরিচ্ছেদ অর্থাৎ বিদ্যাপতি বিদ্যাপতির কবিবার গুরুত্ব বা অবদানের লাস্ট পরিচ্ছেদ বিদ্যাপতি কোলাকুশলী কবি সমগ্রতার কবি জীবনকে তার সত্যরূপকে দু প্রান্ত থেকে বাসনা ও বেদনার প্রান্ত থেকে তিনি ছুঁয়ে রেখেছেন তার কবিতা পড়তে পড়তে ম্যাথু আর্নল্ডের সেই অবিস্মরণীয় উক্তি মনে পড়ে হাইফেন দিয়ে ডবল ইন ব্যাটের শুরু করবেন ইটার্নাল প্যাশন ইটারনাল প্যাশন অ্যান্ড ইটার্নাল পেন অফ দ্য ইনফিনাইট হার্টস দ্যাট ইয়ান আমরা বিদ্যাপতির কবি গুরুত্ব আমরা এখানেই শেষ করলাম আপনারা চেষ্টা করবেন পুরো পুরো উত্তরটা মোটামুটি আমরা বিদ্যাপতির পদ থেকে যেসব চরণগুলো তুলে দিয়েছি কবিতাগুলো তুলে দিয়েছি এইগুলো লেখার চেষ্টা করবেন আশা করি আপনারা কুড়ির মধ্যে আঠেরো নাম্বার পাওয়াটা এমন কোনো কষ্ট কষ্টকর ব্যাপার নয় আমরা সব দিক স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেই এই নোটটা তৈরি করেছি যাতে আপনার আপনাদের নাম্বার তুলতে সাহায্য করে কুড়ির মধ্যে যাতে আপনারা আঠেরো অন্তত পনেরোর উপর আপনারা নাম্বার যেতে পেতে পারেন সেই মতো স্ট্যান্ডার্ড করে আমরা তৈরি করেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সি ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির তাদের প্রশ্নের উত্তরের মান অনুযায়ী আমরা সেইভাবেই উত্তরটি তৈরি করেছি আশা করি আপনাদের এই উত্তরটি খুবই কাজে দেবে এবং অবশ্যই বলে রাখবো এই উত্তরটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তী উত্তরের জন্য অবশ্যই আপনারা এলাম চিহ্নে হাত দিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই বলবো যারা আগের উত্তরগুলো দেখেননি প্রথম পত্রের বাংলা প্রথম পত্রের তার দিকে বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন এবং সেই সঙ্গে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখ সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের উত্তরগুলো আপনারা প্রথম দেখতে পারবেন সেই জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন